মা আমার ভীষণ শীত করছে তুমি জানো না আমি অন্ধকারে থাকতে পারি না আশপাশটা ভীষণ গন্ধ কেন আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছ না মা ও গো আমার ভীষণ শীত করছে না মাননীয় মডারেটর এ শীত আমার করছে না এ শীত হিমঘরে আটকে থাকা সেই জঙ্গি নিব্রাসে আত্মার আহাজারি যে মা তার সন্তানকে শীতের কষ্ট সহ্য করতে দিত না সে মা আজকে বুক ভরা দুঃখ নিয়ে দিনের পর দিন হিমঘরে রেখে দিচ্ছে তার সন্তানের লাশ এমন কি সেই সন্তানকে গ্রহণ অব্দি করছে না এমন একটি প্রেক্ষাপটে আমাদের আজকে বিতর্কের বিষয় জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক অঙ্গীকারের ভূমিকার প্রধান এর পক্ষে বলছি মরুজর বিগত আট বছর থেকে জঙ্গি হামলা কমে কমে বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে টেরোরিজম পোর্টাল এ তথ্য অনুযায়ী দুই হাজার নয় থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত জুলাই মাসে তিনশো জন লোক মারা গিয়েছে এই ভয়াবহতা কমাতে সামাজিক অঙ্গীকারের ভূমিকা অপরিসীম লোককর্ণ মাইন মরিচর একটি সন্তান বরণ হচ্ছে হঠাৎ করে তার চারিত্রিক মানসিক এবং বাহ্যিক আচরণের পরিবর্তন ঘটলে তার পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও দৃষ্টিগোচর হয় এই প্রতিবেশী যদি সেই পরিবারের লোকজনকে সচেতন করে তাদেরকে জানায় তাহলে সেই পরিবারের লোকজন সজাগ হবে এবং তা থেকে উত্তরণের জন্য পারিবারিকভাবে সামাজিকভাবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাকে সুপাথে আনার চেষ্টা করবে মনে মডের চর মসজিদ মন্দির গির্জায় বিশেষ প্রার্থনাতে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা এবং উল্লেখ্য ভয়াবহতা লিখলে তাহলে আজকে জঙ্গিবাদ প্রতিরোধে একটি বিশেষ ভূমিকা রাখবে কিন্তু আজকে মসজিদে জনগণের কথা শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে জনৈত ব্যক্তিকে চাঁদে দেখা গিয়েছে এরকম কিছু উস্কানিমূলক বক্তব্যের কারণে আজকে রাজনৈতিক দাঙ্গা দেখা দিয়েছিল এই রাজনৈতিক দাঙ্গা থেকে আমরা উন্নতি লাভ করতে পেরেছি এই সামাজিক অঙ্গীকারের মাধ্যমে মানে মডেলচর আজকে সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনী ইলিয়াস বাহিনী কিংবা মজনু বাহিনী র্যাবের সামাজিক অঙ্গীকারের বৃদ্ধির জন্য কর্মসূচি পরিচালনার জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইন সৃষ্টি করেছিল এই ক্ষেত্রে এক্ষেত্রে জঙ্গিরা তাদের মধ্যে যে সচেতনতা সৃষ্টি করেছিল এবং দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টির মাধ্যমে জাগ্রত করতে করে সম্মত হয়েছিল এই ছিয়াত্তরটি অগ্নি আগ্নে অস্ত্র নিয়ে তারা আত্মসমর্পণ করেছিল র্যাবের কাছে প্রতিপক্ষ বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আইন প্রয়োগ করে এটি সম্ভব হয়নি সম্ভব হয়েছে সামাজিক সচেতনতা বা সামাজিক অঙ্গীকারের মাধ্যমে আর তাই আমরা বলছি জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক অঙ্গীকারের ভূমিকাই প্রধান মায়নীয় মডিটর জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ এর আলোকে বলা হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল সকল ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষাতে শিক্ষাকে শিক্ষিত করতে হবে কিন্তু প্রতিপক্ষ বন্ধুরা আজও কি আমরা নৈতিক শিক্ষাতে জাগ্রত করতে পেরেছি না মানুষ মরিটর আজও আমরা পারিনি এই জঙ্গিবাদের কারণে মায়ুন মরিটর আর তাই প্রতিপক্ষ বন্ধুরা আসুন ঐক্যবদ্ধ হয়ে আজ সামাজিক অঙ্গীকারে শপথ নেই এবং জঙ্গিবাদ রোধ করি ধন্যবাদ মায়ুন মরিটর ধন্যবাদ সবাইকে